সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 188। আজ রবিবার, বাংলার 2রা পৌষ 1429, ইংরাজি 18ই ডিসেম্বর 2022। আমাদের আজকের পর্ব ছোটদের আসর। আসরের উপস্থাপনায় নেহা কর্মকার। কথা বলতে আসছে ছোটদের প্রিয় নেহা দিদি। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান সম্প্রচারের আজ 188তম দিন। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে আমি নেহা কর্মকার রয়েছি এই 188তম পর্বে ছোটদের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আজ ছোটদের আসর। মহান ইংরেজ নাট্যকার, কবি ও অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, "দোজ দ্যাট ডু টিচ ইয়াং বেবস ডু ইট উইথ জেন্টল মিন্স অ্যান্ড ইজি টাস্কস।" যারা ছোট্ট নিষ্পাপ শিশুদের কিছু শেখাতে চান, তাদের উচিত খুব শান্ত, স্বাভাবিক পদ্ধতি এবং সহজ কাজের মাধ্যমে সেগুলি শেখানো। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা রয়েছ সুর সংস্কৃতি কলকাতার 188তম পর্বের অনুষ্ঠানে ছোটদের আসরে, আর আমি তোমাদের নেহা দিদি রয়েছি, তোমাদের অনুষ্ঠান শুনব আর তোমাদের সঙ্গে ভাব জমাবো বলে। দূরের কাছের যে যে ছোট্ট বন্ধুরা আছো, সবাইকে আমার শুভেচ্ছা, আদর আর ভালোবাসা। আমি তোমাদের নেহা দিদি বলছি। কি ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। সুর সংস্কৃতি কলকাতার আজকের পর্ব তো তোমাদের নিয়ে, তোমাদের সঙ্গে ছোটদের আসর। তোমরা গান গাইবে, কবিতা বলবে, নানা রঙের পসরা সাজিয়েছো তোমরা, আমি তো শুনবই, খুব আনন্দ হবে, কত মজা, তাই না? এবার একে একে এসো ছোট্ট বন্ধুরা, শুরু করো তোমাদের অনুষ্ঠান। বোলপুর থেকে আজ প্রথমেই আছে সানা মণ্ডল। সানা মণ্ডল গাইছে রবীন্দ্রসঙ্গীত, "সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ"। গাও সানা, আমরা সবাই শুনি। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদ হে প্রভু, তোমার আশীর্বাদ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ে পরে ঝরে, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ে পরে ঝরে, সকল পরে পাতে আচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, তৃণ যে ধুলার পরে পাতে আচল খানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই যে ভুবন দেখে দেখে পুরাই কত শান, তোমার আশীর্বাদ
প্রভু তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ সানা খুব ভালো গাইলে এতক্ষণ আমরা শুনলাম বোলপুরের সানা মণ্ডলের গাওয়া রবীন্দ্রসঙ্গীত সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ বোলপুরের আর এক বন্ধু আছে সৃজা ভট্টাচার্য সৃজা আজ শোনাবে একটা ভজন কৃষ্ণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ বিনা কিছু নাই তাহলে আমরা শুনি সৃজার কণ্ঠে কৃষ্ণের ভজন কৃষ্ণ নাম
খুব ভালো লাগলো সৃজা তোমার গাওয়া গান। আমরা শুনলাম সৃজা ভট্টাচার্যের কণ্ঠে ভজন। ছোট বন্ধুরা, এখন তো তোমাদের প্রায় স্কুলই ছুটি, শীতের সময়, সকালটা বেশ অনেকক্ষণ লিপের তলায় শুয়ে কাটানো, তারপর রোদ পোহানো। শীতের সময়টাকে উপভোগ করতে কেউ বা যাচ্ছ বেড়াতে, আবার কেউ বা যাচ্ছ বনভোজনে পিকনিকে। কিন্তু কয়েকদিন আগের কথাই ভাবো, শুধু পড়া আর পড়া, তখন যে পরীক্ষা, এখনও হয়তো বা কোনো কোনো স্কুলে পরীক্ষা চলছে। তখন বলো তো, পরীক্ষার সময়টায় কত ভয়ে ভয়ে পড়তে হয়েছে, আর পরীক্ষার হলে তখন কী অবস্থা। এবার শুনি আমাদের বন্ধু আকাশ দাস তার অনুভূতি কিভাবে বলছে তার নিজের লেখা কবিতায়। আকাশ থাকে বীরভূম জেলার আদিত্যপুর গ্রামে। স্বরচিত কবিতায় আকাশ দাস, ফাইনাল পরীক্ষায়। ফাইনাল পরীক্ষায়, ওই যে ঘনিয়ে আসে ফাইনাল পরীক্ষার দিন, পড়তে গেলেই মাথা করে চিনচিন। মা বলছে পড়তে করবি চেষ্টা যতই, সাফল্য তুই পাবি ততই। দেখতে দেখতে চলে এলো ফাইনাল পরীক্ষার দিন, তবুও বুকের আশা হয়নি ক্ষীণ। এবার পরীক্ষা শুরুর পড়ল ঘণ্টা, বেশ কম ছিল পরীক্ষা দেওয়ার ক্ষণটা। কেউ আপন মনে উত্তর লিখছে খাতায়, কেউ বা চুপি চুপি পরীক্ষার হলে এনেছে বইয়ের পাতায়। চারখানা স্যার মিলে সবার পাশে করে ঘুর ঘুর, কেন জানি না মাঝে মাঝে আমার বুক করছে দূর দূর। হঠাৎ দেখি পেন করছে খস খস, আবার কারো পেনের কালি বের হচ্ছে ভস ভস। খালি মনে হচ্ছে যাহ, পরীক্ষার সময় কিংবা পেনের কালি শেষ, কিন্তু আমি লিখে চলেছি বেশ। পরীক্ষার সময় শেষ, স্যার করলো খাতা নিতে শুরু, কিন্তু কেন জানি না আমার খাতা নিয়ে স্যার কোচকালেন ভুরু। এবার শুধু আমি করছি আশা, ফাইনাল পরীক্ষার ফল যেন হয় খাসা। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আকাশ দাসের স্বরচিত কবিতা? খুব সুন্দর একটা ছবি এঁকেছে আকাশ নিজের লেখা কবিতায়। লিখে চলো আকাশ, আবারও শুনবো তোমার কবিতা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝেছেন আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান, আজ 188তম পর্ব, আর এই পর্বে ছোটদের আসর। এবার আবার গান শুনি, এবার ছড়ার গান। বোলপুরের দুই বন্ধু সৌমিতা দাস আর শ্রাবণী পাল শোনাচ্ছে এই গান, আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া। আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া, আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া। জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া, জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া। আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া, আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া। জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া, জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া। কোন সে রাজা হেরেছিল কোন সে রাজার কাছে, কোন সে রাজা হেরেছিল কোন সে রাজার কাছে, সেই কথাটি ইতিহাসের পাতায় লেখা আছে, সেই কথাটি ইতিহাসের পাতায় লেখা আছে। কোন সে নদী কোথায় মেশে কোন সে পাহাড় বড়, কোন সে নদী কোথায় মেশে কোন সে পাহাড় বড়, সেই কথাটি জানতে পারো ভূগোল যদি পড়ো, সেই কথাটি জানতে পারো ভূগোল যদি পড়ো। অঙ্ক কষো তবেই তোমার বুদ্ধি যাবে ধরা, অঙ্ক কষো তবেই তোমার বুদ্ধি যাবে ধরা।
আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া, আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া। জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া, জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া। ABCD ইংরাজি বই পড়ো যদি সবে, ABCD ইংরাজি বই পড়ো যদি সবে। বিলেত ফেরত সাহেব মেয়ে লোকে বলবে তবে, বিলেত ফেরত সাহেব মেয়ে লোকে বলবে তবে। কোন সে রাজা পাড়ি দিল কোন সে নবীন জাল, কোন সে গ্রহে পাড়ি দিল কোন সে নবীন জাল। সেই কথাটি জানতে হলে পড়ো বিজ্ঞান, সেই কথাটি জানতে হলে পড়ো বিজ্ঞান। বাংলা ভাষা মোদে আশা মায়ের আশিস ভরা, বাংলা ভাষা মোদে আশা মায়ের আশিস ভরা। আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া, আজব রকম এই দুনিয়া আজব দিয়ে গড়া। জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া, জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া। জানতে পারো শিখতে পারো করো লেখা পড়া। লেখাপড়া না করলে জানবো কিভাবে? আর লেখাপড়া শিখলে অনেক বিষয় জানা যায়। সৌমিতা, শ্রাবণী, তোমরা আজ খুব ভালো একটা ছড়ার গান শোনালে। এক সময় একটা গান গিয়েছিলেন মিল্টু ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শিল্পী অমল মুখোপাধ্যায়। জনপ্রিয় হয়েছিল সেই গান, ছোট বড় সকলের মন জয় করেছিল। কালের নিয়মে তা কিন্তু হারিয়ে যায়নি। তাই তো বোলপুর থেকে সৌভিক মণ্ডল হাজির সেই গান শোনাবে বলে। কি সেই গান? শোনোই না তোমরা সে গান, দেখো তো মনে পড়ে কি না। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, রূপবতী রাজকর্ণে বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। রূপবতী রাজকর্ণে বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায়, তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা, ওনার দ্বারে হীরের পাখি দিল ঠিকানা। স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা, সোনার দ্বারে হীরের পাখি দিল ঠিকানা। যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘায়, বন্দিনী সেই রাজকন্যে করলে সে উদ্ধার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট
দুষ্টু খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, টকবক 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 ঘোড়া ছুটিয়ে, টকবক 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 ঘোড়া ছুটিয়ে। শৌভিক, আসর তো জমিয়ে দিলে, কি বন্ধুরা ঠিক বলেছি তো? আজকের এই আসর ছোটদের আসর, সুর সংস্কৃতি কলকাতার 188তম পর্বের অনুষ্ঠান। ছোট বড় সকলেই শুনছেন এই আসর। বোলপুর থেকে আমাদের আর এক বন্ধু আছে, শতানিক পাল। শতানিক শোনাবে কবিতা, বিমল চন্দ্র ঘোষের কবিতা এক ঝাঁক পায়রা। কবি বিমল চন্দ্র ঘোষের এক ঝাঁক পায়রা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, নিঃসীম ঘন নীলাম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন বারো মাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই, শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা, দুপুরে রৌদ্রের নিঝুম শান্তি নীলকপতাক্ষীর কান্তি, এক ফালি নাগরিক আকাশে কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে, চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উড়ছে, পাঁচ রঙা এক ঝাঁক পায়রা, এক ফালি আকাশের কোল ঘেঁষা কার্নিশ, রংচটা গম্বুজ দিগন্তে চিমনি, সোনার প্রহর কাপে চঞ্চল পাখনায়, ছোট্ট কালের ঘোরে প্রান্ত বুতন্ময় লীলায় তো বিস্ময়, সৃষ্টির স্বাক্ষর এক ঝাঁক পায়রা, রূপালি পাখায় কাপে ত্রিকালের ছন্দ, দুপুরের ঝলমলে রোদ্দুর, হে কপট পাড়াবত পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় যদ্দূর, রূপালি পাখায় আঁকা শূন্য আকাশি ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ, কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি, তুমি নেই আমি নেই কেউ নেই, দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। শতানিক উজ্জ্বল পায়রার ঝাঁকে এক সতেজ হাওয়া বইয়ে দিলে, খুব ভালো লাগলো। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বড়দিন আমাদের দোরগোড়ায়, যীশুখ্রিস্টের এই জন্মদিনকে নানাভাবে সাজিয়ে তুলবে তোমরা, খুব আনন্দ করবে। আগামী রবিবারই তো সেই দিন, 25শে ডিসেম্বর। বহরমপুর থেকে আমাদের বন্ধু আছে সৃজিতা মজুমদার। সলিল চৌধুরীর কথায় সুরে গাওয়া সেই গান এখন গেয়ে শোনাচ্ছে সৃজিতা। বড়দিনে মহান প্রভুর পায়ে ছোট্ট নিবেদন। আমাদের প্রার্থনাই শুধু
কিন্তু আমাদের হাতে সময় নেই, আসর তো শেষ করতে হবে। সৃজিতার গাওয়া গান দিয়েই শেষ হচ্ছে আজকের ছোটদের আসর। ছোট বন্ধুরা, আজ তোমাদের সময় কেমন কাটলো? বড়দের সাহায্য নিয়ে জানাও ফেসবুক পেজে বা ইউটিউবে লাইক করে, আর কমেন্ট বক্সে মতামত জানিয়ে। আর ভালো লাগলে শেয়ার করো, তোমাদের অন্যান্য বন্ধুরাও শুনবে। তাছাড়াও সুর সংস্কৃতি কলকাতার ছোটদের আসরে তোমাদের যদি ইচ্ছা করে অংশগ্রহণ করতে বা অংশ নিতে, তবে বড়দের সাহায্য নিয়ে সুর সংস্কৃতি কলকাতার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও তোমাদের গান, কবিতা, নাটক, গল্প পাঠ বা পাদ্য যন্ত্রানুষ্ঠানের রেকর্ড। আর যদি মনোনীত হয় তা অবশ্যই শোনানো হবে ছোটদের আসরে। হোয়াটসঅ্যাপ নম্বর 7439506124। আমার কিন্তু তোমাদের সঙ্গে খুব ভালো সময় কাটলো। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় আছেন সুরজিৎ চৌধুরী। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান 189তম পর্ব আগামী রবিবার 25শে ডিসেম্বর। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের নেহা দিদি। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, আবার অন্যদিন কথা হবে।